২৪শে ফেব্রুয়ারি ১৯৭৮, ক্যালিফোর্নিয়ার কিউবা কান্ট্রি থেকে পাঁচ বন্ধুর গ্রুপ, যার মধ্যে জ্যাক, উইলিয়াম, জ্যাক মাদ্রুগা, টেড এবং গ্যারি, প্লিউমাস ন্যাশনাল ফরেস্টের পাহাড়ে অদ্ভুতভাবে নিখোঁজ হয়ে যায়। এরপর তদন্ত চালিয়ে কোনো হদিস না পেলে জুন মাসে বরফ গলার পর চারজনের মৃতদেহ বিক্ষিপ্তভাবে জঙ্গলে উদ্ধার করা হয়। তবে গ্যারিকে কোনোদিনও পাওয়া যায়নি। ক্যালিফোর্নিয়ার ইউবা কাউন্টি ৫ এই ঘটনা গোটা পৃথিবীর কাছে আজও ভীষণ রহস্যময়। এই ঘটনার আঙ্গিকে ২০১৭ সালে রিলিজ হয় দ্য রিচুয়াল নামের মুভি, যার ঘটনা নিয়ে আজকের এই ভিডিও। পাঁচ বন্ধু, লুক, ডম, হাচ, ফিল এবং রব, অনেকদিন পর একসাথে হয়েছে, তাই বারে বসে প্ল্যানিং চলছে ট্রিপের। সবাই যে যার মতো জায়গা সাজেস্ট করছিল। রব সুইডেনের পাহাড়ে হাইকিংয়ের জন্য যেতে বললে তেমন কেউ রাজি হয় না, যার কারণে আড্ডা আরও এগিয়ে চলে। তারা বার থেকে বেরিয়ে লুক ও রব ওয়াইন শপে ভডকা কিনতে ঢুকে দেখে ওয়াইন শপের ওনার বিধ্বস্ত অবস্থায় এক কোণে পড়ে রয়েছে। পরিস্থিতি বোঝার আগেই কয়েকজন গুন্ডা ভেতর থেকে বেরিয়ে আসলে বুঝতে পারে যে দোকান হাইজ্যাক হয়েছে। সুযোগ বুঝে লুক সাইডে লুকিয়ে পড়লে ওরা রবের থেকে ওয়ালেট এবং ওয়েডিং রিং ডিমান্ড করে। রব টাকা দিতে রাজি হলেও রিং দিতে না চাইলে একজন আচমকা রবের উপর অ্যাটাক করে মেরে ফেলে। তখনই আচমকা লুক জেগে উঠলে এই ঘটনার ঘোর কাটে। ওই দিনের ঘটনা লুকের কাছে এখনও দুঃস্বপ্নের মতো তাড়া করে বেড়ায়। বন্ধুকে বাঁচাতে সে যদি সাহস নিয়ে আগে বেরিয়ে আসতো তাহলে হয়তো এমনটা হতো না, যার কারণে সকল বন্ধুদের মধ্যে লুক সবথেকে বেশি নিজেকে দোষী মনে করে। সব বন্ধুরা কয়েক মাস পর রবের স্মৃতির উদ্দেশ্যে নর্থ সুইডেনের কিংস ট্রায়ালে ট্রেকিং করছে, কারণ সে এখানে আসতে চেয়েছিল। বন্ধুরা ট্রাভেল করে একটা উঁচু জায়গা দেখে রবের উদ্দেশ্যে স্ট্রাইন বানিয়ে ওয়াইন ড্রিঙ্ক করে রবের জন্য কিছুটা উৎসর্গ করে। বন্ধুদের মধ্যে হাজ সর্বদা লুককে বোঝায় যা হয়েছিল সেটার জন্য ও দায়ী নয়, কিন্তু এই মনকে বোঝানো তো সহজ না। তারা আজকের রাতটা এখানেই বিশ্রাম নিয়ে কাল ফার্স্ট মর্নিংয়ে যাত্রা শুরু করবে ভেবেছিল, কিন্তু সকালে উঠতেই প্রচণ্ড বৃষ্টি। কোনো রকমে সব গুছিয়ে বৃষ্টির পর ট্রেকিং শুরু হলো। কিন্তু মাঝপথে ডমের অ্যাঙ্কেল ঘুরে গেলে হাজ ম্যাপ দেখে সিদ্ধান্ত নেয় পাহাড়ের খাড়াই রাস্তায় না উঠে পাশের জঙ্গল ধরে তারা ট্রেকিং কন্টিনিউ করবে। সেই মতো জঙ্গলের রাস্তায় কিছুটা ঢুকতেই সবাই চমকে ওঠে, কারণ সামনের বড় গাছের উপর একটা বন্য পশুর লাশ ঝুলছিল। কেউ মাঝখান থেকে সেটাকে বিভৎসভাবে চিড়ে ফেলেছে। উপর থেকে কয়েক ফুট নিচে পড়ে রয়েছে শরীরের ভিতরের অংশ। এমন কাজ কোনো ভাল্লুক বা হিংস্র পশুর করার তো কথা নয়। সবথেকে বড় কথা, শরীর থেকে এখনও টাটকা রক্ত পড়ছে, অর্থাৎ মৃত্যুটা খুবই রিসেন্ট। ওরা ব্যাপারটা নিয়ে বেশি মাথা না ঘামিয়ে আরও এগিয়ে চলল। আকাশে আবার মেঘ জমছে। যা ভয় পাচ্ছিল সেটাই হলো। কিছুক্ষণের মধ্যে ভীষণ বৃষ্টি নামে, সাথে বিদ্যুতের ঝলকানি ও মেঘের গর্জন। তারা সিদ্ধান্ত নিল এখানেই আপাতত তাঁবু খাটাবে, কিন্তু লুকিয়ে নজর যায় সামনের গাছগুলোর দিকে। গাছে অদ্ভুত সব চিহ্ন, তবে জঙ্গলের ভিতরে একটা পরিত্যক্ত ঘর দেখতে পেলে মনোযোগ বেশিক্ষণ চিহ্নগুলোতে আটকে রইল না। দরজা ভেঙে সবাই ভিতরে প্রবেশ করল। যাক, তাঁবু খাটিয়ে বৃষ্টির মধ্যে আর বাইরে থাকতে হবে। লুকের হঠাৎ মনে হয় জঙ্গলের ভিতর থেকে কোনো এক অপার্থিব আওয়াজ কান ছুঁয়ে বেরিয়ে গেল, মনের ভুল নাকি। তবে রহস্য শুধু বাইরে নয়, ঘরের ভিতরেও, কারণ উপর থেকে ঝুলছে গাছে আঁকা ওই চিহ্নগুলো। জায়গাটা ভালো ঠেকছে না। আচমকা চিলেকোঠা থেকে ফিলের চিৎকার। অন্তত হয়ে উপরে আসলে দেখে বসানো রয়েছে খড় দিয়ে বানানো মুন্ডুবিহীন এক অদ্ভুত স্ট্রাকচার। তার দুই হাতে ধরা শিঙের ন্যায় কিছু জিনিস আর পাগুলো কোনো পশুর মতো। বাইরে অপার্থিব আওয়াজ এবং ভিতরে এমন অলিক মূর্তি। হাজের মতে ওটা আদিবাসীদের কোনো জঙ্গলে দেবতা বা স্পিরিট। তবে যাই হোক, এই বৃষ্টির মধ্যে বেশিক্ষণ জেগে লাভ নেই, তাই সকলে ঘুমিয়ে পড়ে। মাঝরাতে অহরহ অবাধ্য বিদ্যুতের ঝলকানি কারোর অনুমতি ছাড়াই যেন বারবার ভিতরে ঢুকে পড়ছে। আচমকা একটা বিদ্যুতের আলো থেমে যায়। লুকের ঘুম ভেঙে বাইরে তীব্র আলো দেখে দরজা খুলতেই দেখে
ও সেদিনের ওয়াইন শপে পৌঁছে গেছে। হঠাৎ দমকা আওয়াজে লুকের সম্বিত ফিরলে দেখে বুকের মাঝে তিনটে গর্ত। কি কারণে কিভাবে হলো কোনো উত্তর নেই। হঠাৎ হাজার চিৎকার শুনে ভিতরে আসলে দেখে ও দুঃস্বপ্ন দেখে টয়লেট করে ফেলেছে। ডম অদ্ভুত ভঙ্গিমায় বসে বউয়ের নাম আউড়ে যাচ্ছে, আর উপরে ঘরের মূর্তির সামনে ফিল উলঙ্গ অবস্থায় পূজোর ভঙ্গিতে বসে। লুক হতভম্ব, তাকে কি বলবে কিছুই ভেবে পাচ্ছে না। তবে ব্যাপারটা নিয়ে বেশি কেউ ঘাটাল না। সকলে সম্বিত ফিরে সুস্থ হয়ে বেরোতেই চমকে উঠল। বাইরের সব কটা গাছে রাতারাতি ওই অজানা সাংকেতিক চিহ্নগুলোই ভরে গেছে। হাজ ভেবেছিল সাউথ ওয়েস্টের রাস্তা ধরে এগোবে, কিন্তু ডম অন্য একটা রুট দেখিয়ে সেদিকে যেতে বলে, কারণ পথ নতুন সভ্যতার দিশারি। অতএব সবাই গহীন জঙ্গলের রাস্তা ধরে হেঁটে চলল। মন চাইছে রাতের ঘটনা নিয়ে কথা বলতে, কিন্তু কারোর কাছে কোনো সঠিক এক্সপ্লানেশন নেই। জঙ্গলের গভীরতার সাথে রহস্য যেন সমান তালে বেড়ে চলেছে। এরই মধ্যে রাতে যে বাড়িতে আশ্রয় নিয়েছিল ঠিক তেমনই আরেকটা ঘর নজরে পড়লে কারোর ঢোকার সাহস হয় না। এদিকে পায়ের ব্যথা বেড়ে যাওয়ায় ডম বসে পড়ে। হাজের এক মুহূর্ত সময় নষ্ট করতে ভালো লাগছে না, কিন্তু কী বা করা যায়। লুক বাকিদের রেস্ট করতে বলে একা উপরে যায় রাস্তা খোঁজার জন্য, কিন্তু সুবিধে হলো না। জঙ্গলের এদিকটা যেন আরও নিস্তব্ধ, শুধু মাঝের মধ্যে কাঠঠোকরার শব্দ আসছে। নজর যায় গাছের সারির মাঝে, মনে হলো বিশালাকার কিছু একটা বিকট আওয়াজ করে সরে গেল। লুক আর এক মুহূর্ত সময় নষ্ট না করে বন্ধুদের এসে ব্যাপারটা জানায়, কিন্তু ওরা কেউ বিশ্বাস করতে না চাইলে লুক বুকের ক্ষতস্থান দেখিয়ে বলে, এটার কোনো উত্তর জানা আছে? ডম রবের মৃত্যুর জন্য লুককে দোষারোপ করে ব্যাপারটা হাতাহাতির পর্যায়ে নিয়ে চলে আসলে হাজ সবাইকে বোঝায় কঠিন পরিস্থিতির মধ্যে সবার উচিত একে অপরের পাশে থাকা, কারণ এই মুহূর্তগুলোই ঝগড়া বিবাদের সৃষ্টি করলেও মাথা ঠান্ডা রেখে প্ল্যানিং করে এগোতে হবে। এইভাবে আরও কিছুটা পথ এগোলে জঙ্গলের এক সাইডের সারফেস থেকে মাটি খুঁড়ে একটা পুরনো তাঁবু উদ্ধার করে, যার মধ্যে ছিল একটা পরিবারের ছবিসহ এনা অ্যারিকসন নামের একটা ক্রেডিট কার্ড, যেটা 1984 সালে এক্সপায়ার হয়ে গেছে। অর্থাৎ এতে জঙ্গলে এদের মৃত্যু হয়েছে, না হলে মিসিং। সকলের মনে গভীর ভাবনার সাথে নেমে আসলো আরও এক সন্ধে। তাঁবু আজ এখানেই লাগানো হলো। খাবার ও পানীয় ইতিমধ্যে লিমিটেড, এইভাবে যদি চলতে থাকে তাহলে দু একদিনের মধ্যে অনাহারে মরতে হবে। হাজ লুককে সাইডে এনে বলে, ডমের পায়ের অবস্থা খুব একটা ভালো নয়, ফিলেরও শরীর দিচ্ছে না। আমাদের মধ্যে তোরই একমাত্র হাইকিংয়ের অল্প কিছু অভিজ্ঞতা আছে, তাই কাল সকালে তোকে দরকারি সব জিনিস দিয়ে দেবো, তুই জঙ্গল থেকে বেরোনোর রাস্তা খুঁজে সাহায্য নিয়ে আমাদের জন্য ফিরে আসিস, আর আমি ততক্ষণ দুজনের সাথেই থাকব। তখন সবাই ঘুমিয়ে পড়েছে, লুক চিন্তামগ্ন হয়ে বসে। আচমকা জঙ্গলের ভিতর থেকে ভারী পায়ে কারোর হেঁটে আসার আওয়াজ এলো। কানে এলো অপার্থিব সেই গর্জন। তাবু চেন খুলে সাহস নিয়ে লুক বেরিয়ে আসতেই দেখল আবার সেই ওয়াইন শপ। সামনে দাঁড়িয়ে থাকা রবের উপর গুন্ডাগুলো অ্যাটাক করতেই বড় গাছগুলো নড়ে উঠল। এক ছটকায় লুকের ঘুম ভেঙে যায়। ফিল তারও স্বরে চিৎকার করছে, একটা বিকট ছায়া নাকি হাজকে তুলে নিয়ে গেছে। তখনই জঙ্গলের ভিতর থেকে অপার্থিব গর্জনের সাথে হাজের মরণ আর্তনাদ ভেসে এলো, আর পরক্ষণেই সব শান্ত। সম্বিত ফিরে সবাই ছুটে চলল ওকে খুঁজতে, কিন্তু অদ্ভুত ব্যাপার, হাজ কোথাও নেই। ডম আপাতত সবাইকে তাঁবুতে ফিরতে বলে, কারণ সব দরকারি জিনিস ওখানেই রয়েছে, যদি কোনোভাবে রাস্তা ভুলে যায় তাহলে আরও বিপদ আসন্ন। ডমের কথায় যুক্তি ছিল, তাই হাজকে সকালে খুঁজবে এই ভেবে বেরিয়ে আসে। অপেক্ষা ছিল ভোরের, অল্প আলো ফুটতেই জঙ্গলে পুনরায় খুঁজতে ঢুকলে সবাই থমকে দাঁড়িয়ে গেল। সামনের বড় গাছটায় ঝুলছে হাজের দেহ, পাশবিক শক্তি দিয়ে বুক থেকে কোমর অবধি কেউ ছিঁড়ে দিয়েছে। বন্ধুর এমন মর্মান্তিক মৃত্যু চোখে দেখা যায় না। হাজের বউ বাচ্চাকে কি জবাব দেবে ওরা? অবশেষে ডমের কথায় বন্ধুকে গাছ থেকে নামিয়ে ওকে কোনো মতে কবর দিয়ে এগিয়ে চলল
বাঁচার আশায়। এতক্ষণে সবাই বুঝে গেছে ওই অভিশপ্ত বাড়িতে রাতে যে দুঃস্বপ্নগুলো দেখেছিল সব একে একে সত্যি হচ্ছে। ডম বেশি কথা বাড়ায় না, হাচ যে পথে যাওয়ার কথা বলেছিল সেই রাস্তা ধরে এগিয়ে চলল। কয়েক ঘন্টা চলার পর মরীচিকার মতো জলের ক্ষীণ স্রোতের সন্ধান পেলে তেষ্টা নিবারণ করল। লুক খেয়াল করে ভেজা মাটির উপর অদ্ভুত গোল একাধিক পায়ের ছাপ, যেটা ক্রমশ জঙ্গলের ভিতর চলে গেছে। তবে পথ বরাবর যতগুলো বড় গাছ রয়েছে সবকটা ভাঙা, তাই এগিয়ে গেল সাউথ ওয়েস্টের দিকে। তবে এইভাবে আর কতক্ষণ, শরীর সাথ দিচ্ছে না। লুক সোজা উপরে উঠে আসলে নজর পড়ে দূরে জঙ্গলে জ্বলতে থাকা বস্তির মশালের দিকে। লুক নিচে দুজনকে বলতে আসলে আচমকা ফিলকে কেউ তুলে নিয়ে যায়। গগন ফাটা সেই অপার্থিব আওয়াজে জঙ্গল কেঁপে উঠল। লুক ছুটে পালাতে গেলে মাথায় চোট লাগায় এক ঝটকায় রবের ভিশন দেখতে পায়। এরপরেই সম্বিত ফিল্ডে দেখে সামনে পড়ে আছে ফিলের রক্তমাখা টর্চ। তখনও সেই অজানা শক্তির উপস্থিতি জঙ্গলে টের পাওয়া যাচ্ছে। ডম আর লুক গাছের গুড়ির পিছনে লুকিয়ে পড়ে, তাতে যেমন করেই হোক জঙ্গল পেরিয়ে ওই বসতির জন্য পৌঁছতে হবে, আর দেরি করা যাবে না। দুজনে একে অপরকে ধরে দৌড়াতে শুরু করল। কোনো রকমে জঙ্গল পার করে বস্তির মধ্যে প্রবেশ করতেই আটকে ওঠে, কারণ পাশের গাছটায় ফিলের বডি ঝুলছে। প্রচণ্ড ভয় সাহায্যের জন্য চিৎকার করে সামনের ঘরের দরজা ভেঙে ঢুকতেই দেখে গ্রামাফোন চলছে। সামনে বিশাল আলখাল্লা পরে কেউ একজন বসে, আর তখনই লাঠির আঘাতে লুক জ্ঞান হারায়। কতক্ষণ পর জ্ঞান ফিরেছে জানে না, শুধু দেখল ওদের দুজনকে বেঁধে রাখা হয়েছে। বাইরে থেকে আসছে এক অদ্ভুত আওয়াজ, কোনো মন্ত্র নাকি নরকদ্বারের চিৎকার, বোঝা দেয়। লুক কাঠের ফুটো দিয়ে বাইরেটা দেখার চেষ্টা করল। কয়েকজন লোক কাঠ কেটে কিছু একটা তৈরি করার জন্য নিয়ে যাচ্ছে। টেবিলের উপর রাখা কাঁচের শিশি ব্যবহার করে নিজেকে মুক্ত করতে গেলে দুজন লোক এবং একজন বয়স্ক মহিলা প্রবেশ করে। এরা কে কি চায় কিছুই জানে না। এরপর মহিলাটিও নিজের বুকে ওই একই ক্ষত দেখায়, অর্থাৎ এখানে যা হচ্ছে এই ব্যাপারে সবাই অবগত। তবে বয়স্ক মহিলাটা ডমকে জল না দিয়ে অদ্ভুত ভাষায় ওই দুজন লোককে অর্ডার করলো তাকে তুলে নিয়ে যেতে। তখনই ওরা ডমকে পাশের ঘরে নিয়ে গিয়ে নৃশংসভাবে মারতে শুরু করে। ইতিমধ্যে একজন মহিলা এসে লোককে বলল তারা বলি দেওয়ার প্রস্তুতি নিচ্ছে। কথাটা শুনতেই লুক জ্ঞান হারায়। এর কিছুক্ষণ পর ডমকে মেরে বিধ্বস্ত করে রেখে যায়। কিছুক্ষণ কোনো সাড়া শব্দ নেই। হঠাৎ বলল, সেদিন একমাত্র আমার দুঃস্বপ্নের ব্যাপারে কাউকে জানায়নি, কারণ বিশ্বাস করিনি যে ওটা সত্যি হতে চলেছে। স্বপ্নে দেখেছিলাম কয়েকজন লোক আমায় জঙ্গলের কোনো দেবতা বা সেই অচেনা জিনিসটার উদ্দেশ্যে বলি দিচ্ছে, আর সামনে দাঁড়িয়ে আমার বউ মেরি। আমি আর কিছুক্ষণের মধ্যেই মরতে চলেছি লুক, আমাকে বাঁচানো সম্ভব নয়, কিন্তু আমি চাই তুই এই পুরো এলাকা জ্বালিয়ে নির্বংশ করে শহরে ফিরবি। লুক অনেক চেষ্টা করে মনের সাহস জোগাতে, কিন্তু ডম যা বলেছিল সেটাই হয়। কয়েকজন লোক তাকে কাঠের সাথে ক্রুশবিদ্ধ করে ঝুলিয়ে দিল। ডম দেখে সামনের জঙ্গলের প্রতিটা গাছে ঝুলছে একাধিক মৃতদেহ, অর্থাৎ এটাই তার নিয়তি। গহীন জঙ্গলের বুক ছিঁড়ে নেমে আসে অন্ধকার, মনে হচ্ছে সবই যেন তার আগমনের প্রস্তুতি। হঠাৎ জঙ্গল থেকে ভেসে আসলো অপার্থিব গর্জন। সবাই এক প্রকার ভয় কাঁপছে, কারোর সাহস নেই মাথা তুলে দেখার। জঙ্গলের বড় গাছগুলো একে একে ভেঙে পড়ছে। তখনই জঙ্গল থেকে বেরিয়ে আসে ডমের বউ মেরি। ডম রীতিমতো অবাক। মেরি কাছে এসে মুখটা জড়িয়ে ধরতেই চোখের মণি দুটো ক্রমশ সাদা হয়ে আসে, আর তখনই দেখা যায় ডমের মাথা যে ধরে রয়েছে সে আসলে মেরি নয়, বরং এক অদ্ভুত জীব। লম্বা হাত, মুখ পরিষ্কার দেখা যাচ্ছে না, শুধু অন্ধকার কোটরে জ্বলছে দুটো আলোর বিন্দুর ন্যায় চোখ। বিশাল আকৃতির এই জীব ডমকে তুলে গাছের সব থেকে উঁচু ডালে বুকটা চিড়ে ঝুলিয়ে দিল। কাঠের ঘরের ফুটো দিয়ে কাঁপতে কাঁপতেই ভয়ানক দৃশ্য লোক দেখছে। সে কি করবে কিছুই ভেবে পায় না।
এইভাবে বসে থাকলে তো হবে না, তাই বুড়ো আঙুল ভেঙে নিজেকে বন্দি দশা থেকে মুক্ত করে বেরোতেই যাবে, তখনই এক মহিলা ঘরে প্রবেশ করল। লুক ভাঙা কলা জিজ্ঞেস করে, ডমের দেহ কি গাছ থেকে নামানো হবে না? মহিলাটা হেসে প্রত্যুত্তরে জানায়, এটা প্রাচীন দেবতা বা ইউটেনের উদ্দেশ্যে এক ছোট্ট বলিদান। নর্স মাইথোলজির ইউটেন লোকির অবৈধ সন্তানদের একজন। প্রাচীনকাল থেকে তিনি এই জঙ্গলের দেবতা। আসলে নর্স মাইথোলজি অনুযায়ী ইউটেনদের ক্রিয়েশন হয়েছিল ভগবান এবং মানুষদের বিরুদ্ধে লড়াইয়ের জন্য, যারা বেশিরভাগ সময় মিডগার্ড এবং অ্যাসগার্ডে থরের কাজে বাধা প্রদান করত। সুইডেনের জঙ্গলে এই প্রজাতি ইউটেনের পুজো করে এবং তার নাম মুখে আনাও পাপ। ইউটেন তাদের রক্ষা করে এবং পার্থিব সমস্ত ব্যথা বেদনা ও মৃত্যু থেকে বিরত রাখে। প্রতি বছরই জঙ্গলে আসা বিভিন্ন গ্রুপদের থেকে একজনকে বেছে নেয় ইউটেন, যাতে সে তাকে পুজো করে। আসলে যার মধ্যে কোনো বিষয় নিয়ে দুঃখ অনুতাপ বোধ সব থেকে বেশি থাকে, ইউটেন তাকেই চয়েস করে। যেমন এই ক্ষেত্রে রবের মৃত্যুর জন্য লুক নিজেকে বেশি দোষারোপ করত, ফলে মনের মধ্যে ক্রমাগত দ্বন্দ্ব চলতেই থাকে। মহিলাটি বলে, যদি তুমি নত জানু হয় তাকে মান্য করে পূজো না করো, তাহলে ইউটেন তোমাকেও মেরে ফেলবে। মহিলাটি চলে যাওয়ার পর লুক সেখান থেকে বেরিয়ে আসতে গেলে হঠাৎ শুনতে পায় গোঙানির শব্দ। মশাল হাতে পাশের দরজা খুলে ভিতরে প্রবেশ করলে চমকে ওঠে, কারণ সেখানে বিক্ষিপ্তভাবে পড়ে রয়েছে একাধিক জীবন্ত লাশ, তারা না মরেও এক অদ্ভুত অবস্থায় বেঁচে রয়েছে। সে বুঝতে পারে এদের কাছে অমরত্বের আসল অর্থ কি। লুক এই ভয়াবহ অবস্থা দেখিয়ে তাদের আত্মার শান্তি কামনা করে প্রত্যেকটা শরীরে আগুন ধরিয়ে দেয়। আর বেরোনোর সময় সেই বয়স্ক মহিলাটিকে মেরে অজ্ঞান করে সারা বাড়িতে আগুন লাগায়। দাউ দাউ করে জ্বলছে জঙ্গলের অভিশপ্ত বসতির অংশ, জীবন্ত লাশগুলোর আর্তনাদ ছড়িয়ে পড়ল অদূর সীমানায়। তখনই জঙ্গল থেকে হুঙ্কার দিয়ে বেরিয়ে আসে ইউটেন। তাকে দেখা মাত্রই সবাই মাথা নিচু করে বসে পড়ে। আসলে সব জীবন্ত লাশ জ্বালিয়ে দেওয়ার কারণে ইউটেন খেপে উঠেছে, তাই একে একে সবাইকে নৃশংসভাবে মারতে শুরু করে। লুক ততক্ষণে গুদামঘর থেকে বন্দুক ও কাটারি জোগাড় করে সামনের সমস্ত বাধা পেরিয়ে অবশেষে জ্বলন্ত বসতির প্রান্তে বেরিয়ে আসলে প্রথমবারের মতো লুক ইউটেনের সম্পূর্ণ রূপ দেখতে পায়। ইউটেন একজনকে শিঙে বিদ্ধ করে তুলে ধরেছে। জ্বলন্ত আগুনের লেলিহান শিখা যেন তার উদ্ধত্ত প্রকাশ করছে। লুক ভয়াবহ দুঃস্বপ্নের মতো পলকবিহীন চোখে সেই দৃশ্য দেখছে। লুক ইউটেনের দিকে বন্দুক তাক করে একটা ফায়ার করলেও কিছু হয় না, আর পরক্ষণে ইউটেন গর্জন করে ওকে তাড়া করল। লুক হঠাৎ দেখতে পায় ওর সামনে রয়েছে সেই রাতের ওয়াইনশপ। তখন ইউটেনের এক ধাক্কায় লুককে ফেলে ওর বুকে পা রেখে রুদ্রমূর্তি ধারণ করে গর্জন সহ নিজের আধিপত্য প্রদর্শন করে। লুক মাথা নিচু করে রয়েছে, কিন্তু নজর পাশে পড়ে থাকা কাটারির উপর। আর সুযোগ পেতে লুক কাটারির এক কোপ ইউটেনের মুখে বসিয়ে দিয়ে প্রাণপণে দৌড়তে শুরু করল। শরীরে যত শক্তি আছে সব একত্রিত করে লুক দৌড়চ্ছে। জঙ্গল, কর্দমাক্ত মাটি, ধারালো পাথর, খালি পায়ে টপকে একটা সময় লুক জঙ্গলের বাইরে চলে আসে। আর অদ্ভুত ব্যাপার যে ইউটেন জঙ্গলের সীমানায় এসে থেমে যায়, সে কিছুতেই এপারে আসছে না। অর্থাৎ ইউটেনের আধিপত্য এবং অভিশাপ নির্দিষ্ট জায়গাতে সীমাবদ্ধ। লুক ওর দিকে তাকিয়ে সমস্ত দুঃখ কষ্টের বাঁধা টপকে চিৎকার করে ওঠে। মনে জমিয়ে রাখা এতদিনের অনুতাপ বোধ এক নিমেষে শেষ করে যেন চিরজীবনের মতো সে বেরিয়ে আসতে পেরেছে। ইউটেন ওকে লক্ষ্য করে অপার্থিব হুঙ্কার করল তো বটে, কিন্তু লুক আজ জঙ্গলের অভিশাপ জয় করে সভ্য সমাজে ফিরতে সক্ষম হয়েছে। আর এই ঘটনার সাথে মুভি এখানেই শেষ হয়।